নমস্কার বন্ধুরা, বাংলিশ ম্যাথের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফিউ এবং লিটিলের যেসব ব্যবহারগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং দেখব ফিউয়ের ব্যবহার কী, এ ফিউয়ের ব্যবহার কী এবং দা ফিউয়ের ব্যবহার কী এবং এদের পরস্পর মধ্যে ডিফারেন্সটা বাই কোথায়। একইভাবে আমরা দেখব লিটিল, এ লিটিল, দা লিটিলের ব্যবহার এবং এদের পরস্পরের প্রতি কী পার্থক্য রয়েছে। তাছাড়া আমরা এগুলো কীভাবে প্রপারলি ইউজ করব সেটা নিয়ে আলোচনা হবে এবং তারপরে দেখব এদের সঠিক এক্সপ্রেশনটা কী এবং বাংলাতে সঠিক মানেটা কী সেটা নিয়ে আলোচনা করব এবং এগুলো ডুজ এবং ডোন্টস কী, অর্থাৎ কখন এগুলো ব্যবহার করব এবং কখন এগুলো ব্যবহার করব না, এবং সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্যবহারটা আমরা সহজেই কীভাবে মনে রাখব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এগুলো ডিটেলসে আলোচনা করার আগে এগুলো আসলে কী সেটা নিয়ে জাস্ট দু এক মিনিট কথা বলবো। এগুলো আসলে হচ্ছে কোয়ান্টিফায়ার। আমরা যখন অ্যাডজেক্টিভ পড়েছিলাম তখন এই ওয়ার্ডটা লক্ষ্য করেছিলাম, এর অর্থ হলো কোয়ান্টিফাই করা। অর্থাৎ কোয়ান্ট মানে কি, আমরা জানি কোয়ান্ট মানে হলো অঙ্ক বা ম্যাথ, অর্থাৎ কোনো কিছু জিনিসকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা। যেমন আমরা বলি না একটি আপেল, একটি আপেল, সেক্ষেত্রে এই ওয়ানটি হলো একটা কোয়ান্টিফায়ার, অর্থাৎ আপেলের সংখ্যা কতগুলো সেটা বোঝাচ্ছে এই একটি ওয়ান লেটারটা দিয়ে, তাই না? যদি এখানে তিনটি দিয়ে দিই তাহলে এখানে তিনটি আপেলস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছি যে আপেলের সংখ্যা কতগুলো সেগুলো আমরা বুঝতে পারছি এই তিন সংখ্যাটার দ্বারা, এবং এটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। একইভাবে এগুলোও কিন্তু কোয়ান্টিফায়ার, কিন্তু লক্ষ্য করো এগুলো কিন্তু ইনডেফিনিট। এখানে এগুলো ছিল ডেফিনিট, অর্থাৎ একটা আপেল যদি বলি তাহলে একটা আপেলই আমি বোঝাচ্ছি। যদি এগুলো আপেল হয় তাহলে এখানে আমি কি তিনটা আপেলে লিখবো, এখানে কিন্তু দুটো লিখতে পারি না, তাই না? কিন্তু একটা থালাতে মনে করো কিছুগুলো মিঠাই রয়েছে, কিছু মিঠাই রয়েছে, আমি হয়তো জানি না কতগুলো রয়েছে, সেক্ষেত্রে আমি কি বলবো যে সাম কিছু মিঠাই, তারা সাম মিঠাই, তাই না? সেক্ষেত্রে আমি বুঝতে পারছো তো যে সাম ওয়ার্ডটা দিয়ে আমি সংখ্যাটা প্রকাশ না করলেও অন্তত কিছু একটা পরিমাণ দিলাম যে কতগুলো মিঠাই রয়েছে, তার একটা আন্দাজ যে কিছুগুলো রয়েছে। তাহলে এইসব জিনিস যেমন সাম, তারপর ফিউ, লিটিল, স্লাইট, এগুলো আমরা বলবো কি ইনডেফিনিট কোয়ান্টিফায়ার, অর্থাৎ অনির্দিষ্ট সূচক, তাই না? এগুলো কিন্তু কোনো কিছু সংখ্যাকে ডিরেক্টলি নির্দেশ করছে না, বলছে না যে পাঁচটা আছে ছটা আছে বলে, কিছু বলছে যে ফিউ আছে, অর্থাৎ কতগুলি সংখ্যক আছে। তাহলে বুঝতে পারলাম তো, তাহলে এগুলো হচ্ছে সব ইনডেফিনিট। উদাহরণে চলে আসবো এবং দেখবো এদের ব্যবহার কোন কোন জায়গাতে আমরা করি। প্রথমে আমি নিয়েছি এ ফিউ এবং লিটিলের ক্ষেত্রে নিয়েছি এ লিটিল। এখানে আমি আগে উল্লেখ করে দিয়েছি যে এগুলোর সবগুলোরই মানে হচ্ছে কি সংখ্যক, অর্থাৎ সাম, তাই না? এগুলো সবই মানে হচ্ছে সাম, অর্থাৎ কিছু সংখ্যক। এখানে হচ্ছে সাম, অর্থাৎ কিছু একটা পরিমাণ বোঝাচ্ছে, কিন্তু এদের তিন তিনটে ভাগ আছে এবং তিন তিনটের আলাদা ব্যবহার আছে। তাহলে এই যে ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলো আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের সাথে। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন যেমন বই, পেন, যেমন এই কলমটা, আবার কি হবে টেবিল, চেয়ার, অর্থাৎ যেগুলো আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি হাতে, একটা দুটো দুটো বই, তিনটে বই, চারটে বই, এগুলো আমরা কাউন্টেবল নাউন সেক্ষেত্রে ইউজ করব। যেমন কিছু বই থেকে আমরা বলবো সাম বুকস। আবার আনকাউন্টেবল হচ্ছে যেগুলো আমরা গণনা করতে পারি না, যেমন যদি বলি রাইস, রাইসকে আমরা গুনে দেখি একটি চাল, দুটি চাল, তিনটি চাল, না, এগুলো আমরা আনকাউন্টেবল, অর্থাৎ গণনা করতে পারি না। যেমন অয়েল, অর্থাৎ তেল, যেমন ওয়াটার, এগুলো এক্ষেত্রে আমরা ইউজ করি লিটিল, এ লিটিল আর দা লিটিল। অর্থ কিন্তু দুজনের একই, যেখানে গণা যায় সেখানে ইউজ করবো কাউন্টেবল নাউন, আর যেগুলো গণা যায় না সেখানে ব্যবহার করবো আমরা আনকাউন্টেবল নাউন। তাহলে বোঝা গেল? তাহলে দেখতে পেলাম যে কাউন্টেবল আমরা ব্যবহার করবো যদি কোনো সংখ্যা বুঝায়, আর যদি আনকাউন্টেবল ধরতে হয় তাহলে আমরা বলবো যে পরিমাণ যদি বুঝায় সেক্ষেত্রে, তাই না? তাহলে এখানে দেখো এ ফিউ এবং এ লিটিল দুটোর অর্থ কিন্তু একই, সেটা কি যে অল্প পরিমাণ, অর্থাৎ অল্প, যদি সংখ্যা বুঝায়, যদি বলি অল্প আম, অর্থাৎ অল্প সংখ্যক কয়েকটি যদি আম, যদি কয়েকটি আম, কয়েকটি আম, তাহলে আমরা বলতে পারি সাম ম্যাঙ্গোজ, তাই না? সাম ম্যাঙ্গোজ। আবার এটাকে এভাবে বলতে পারি এ ফিউ ম্যাঙ্গোজ, এ ফিউ ম্যাঙ্গোজ। এবারে এ ফিউ বলতে যতটা বোঝায়, সাম বলতে তার কিছুটা বেশি বোঝায়। তার জেনারেলি আমরা কয়েকটি আম ইউজ করি এ এ ফিউটা, সাম বলতে জাস্ট কয়েকটি না, যদি বলি এক ঝুড়িতে কিছু আম রয়েছে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সাম, অর্থাৎ
কয়েকটি চাই তো কয়েকটি আমরা বলতে বোঝাচ্ছি পাঁচটা থেকে ছটা বা সাতটা, কিন্তু সাম বলতে আরও কিছু দশটা বারোটা বোঝাই। তাহলে আমরা ইউজ করবো এ ফিউটা। তাহলে কয়েকটি আম এটা হচ্ছে এ ফিউ ম্যাঙ্গোজ। একইভাবে যদি বলি কিছু চিনি, কিছু চিনি, সেক্ষেত্রে আমরা কি বলবো যে সাম ইউজ করি দুটো ক্ষেত্রেই, সাম সুগার এটা ইউজ করতে পারি। আবার এটা না করে আমরা যদি বলি লিটল সুগার, এ লিটল সুগার, এটাও কিন্তু গ্রহণযোগ্য, এ লিটল সুগার, যেটা কিনা কাউন্ট করা যায় না, তাই আমরা ইউজ করলাম এ লিটল সুগার। দুটোর মানে কিন্তু একই, পরিমাণের ক্ষেত্রে এ লিটল ইউজ করব এবং সংখ্যার ক্ষেত্রে ইউজ করব এ ফিউ। এটা এ ফিউর ক্ষেত্রে আমরা উদাহরণ নিয়েছি, এ ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্ট, অর্থাৎ অল্প সংখ্যক মানুষ হই দোষ মুক্ত, তাই না? এখানে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ যারা হই দোষ মুক্ত। এখানে দেখো আমি নিয়েছি এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প পরিমাণ জ্ঞান ভয়ঙ্কর জিনিস। তাহলে এখানে যেহেতু জ্ঞানটা কাউন্টেবল নয়, তাই আমরা ইউজ করলাম এ লিটল, তাই না? এখানে যেহেতু কাউন্টেবল ছিল মানুষটা, তাই আমরা নিয়েছি এ ফিউ। দুটোর অর্থ কিন্তু একই, এ ফিউ এবং এ লিটলের অর্থটা একই, অল্প সংখ্যক, এখানে আছে অল্প পরিমাণ। লক্ষ্য করো এখানে এটা কিন্তু সিঙ্গুলার হবে না, আমি সাজে সিঙ্গুলার লিখেছি কারণটা বোঝার জন্য। এ ফিউ ম্যান অর্থাৎ অল্প কয়েকজন, আমরা কখন সিঙ্গুলার ইউজ করি যখন একজন বোঝাই, তাই না? কিন্তু যেহেতু এখানে অল্প কয়েকজন বোঝাচ্ছে, অর্থাৎ একজনের চাইতে বেশি, সেক্ষেত্রে আমরা ইউজ করবো এম ই এন, অর্থাৎ এখানে প্লুরাল হবে। তাহলে নাউনটা কী হবে? নাউনটা হবে সবসময় প্লুরাল। আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কী হবে? এটাও নিশ্চয়ই প্লুরাল হবে, তাই না? তাহলে এ ফিউ, দা ফিউ এবং ফিউ তিনটা ক্ষেত্রেই আমরা ভার্ব এবং নাউন দুটোই ইউজ করবো প্লুরাল। একইভাবে এ লিটল ক্ষেত্রেও দেখো, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এখানে যেহেতু কোনো সংখ্যা বোঝাচ্ছে না, কাউন্ট করতে পারছি না, তাই এখানে আমরা বুঝতে পারছি না এটা সিঙ্গুলার না প্লুরাল। আমরা সবসময় এগুলো কি সিঙ্গুলার হিসেবে ধরি। কম জ্ঞান যেটা কিনা গোনা যায় না, তাহলে এটা হবে ইজ। তাহলে এখানে অর্থাৎ লিটলের ক্ষেত্রে সবসময়ের জন্য আমরা কি করব, এই যে প্লুরালটা অর্থাৎ নাউনটা এটা হবে সিঙ্গুলার, আর নাউনটা সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটা নিশ্চয়ই প্লুরাল হবে না, এটাও সিঙ্গুলারই হবে। তাহলে কী দেখলাম যে ফিউয়ের ক্ষেত্রে যাই থাক না কেন, এ ফিউ, দা ফিউ, এ ফিউ, সব ক্ষেত্রে আমরা ইউজ করব প্লুরাল এবং প্লুরাল ভার্ব এবং প্লুরাল নাউন। একইভাবে এখানে কী হবে, লিটলের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার নাউন, বোঝা গেল? এখানে একটা লক্ষণীয় বিষয় যে ফিউয়ের অর্থ কিন্তু স্বল্প সংখ্যক আর লিটলের অর্থ কিন্তু স্বল্প পরিমাণ। এখানে এ ফিউয়ের লক্ষ্য করো আমি লিখেছিলাম অল্প সংখ্যক, আর এ লিটলে লিখেছিলাম অল্প পরিমাণ। অল্প বলতে কিছু বোঝাচ্ছে, আর স্বল্পতা বলতে বোঝায় যে অল্পের চাইতেও যদি কিছু কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবি স্বল্প ওয়ার্ডটা, তাই না? তাহলে স্বল্প এটা আমরা বুঝি যে নাই বললেই চলে। তাহলে স্বল্প ইকুয়াল টু নো, তাহলে নাইয়ের পরিমাণটাই যেখানে বেশি সেক্ষেত্রে আমরা ইউজ করি স্বল্প ওয়ার্ডটা, তাই না? তাহলে এখানে ফিউ যদি বোঝাই তাহলে আমরা বুঝে নেব যে নাই বোঝাচ্ছে। ওই জন্য আমরা লিখেছি নেগেটিভ ক্ষেত্রে, এ ফিউ ব্যবহার করতাম পজিটিভে, এ লিটল ব্যবহার করতাম পজিটিভে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমাদের ফিউ এবং লিটল ব্যবহার হবে। যে কয়েকটা উদাহরণ নিচ্ছি, যদি বলি যে ফিউ পার্সন্স আর অনেস্ট ইন পলিটিক্স, অর্থাৎ রাজনীতিতে খুবই কম পার্সনই আছেন যারা হয় সৎ। তাহলে এখানে দেখো, অর্থাৎ রাজনীতিটা এতটা এক নোংরা যে এখানে খুব কম পরিমাণ, এতই কম পরিমাণ যেন গোনা যাচ্ছে না, হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদ আছেন যারা হয় সৎ। সেক্ষেত্রে আমরা ইউজ করলাম ফিউ ওয়ার্ডটা, অর্থাৎ হাতে গোনা কয়েকজন, নাই বললেই যখন চলে। একইভাবে এখানে ইউজ করব যেমন আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স, অর্থাৎ আমার রাজনীতিতে স্বল্প পরিমাণে আগ্রহ রয়েছে। এখানে আমরা একইভাবে এটা বলতে পারি আই হ্যাভ নো ইন্টারেস্ট, এটা সম্পূর্ণ নেগেটিভ হচ্ছে, কিন্তু এখানে জাস্ট একটু হলেই যেন পজিটিভের ছোঁয়াটা রয়েছে, তাই না? লিটল ইন্টারেস্ট অর্থাৎ না বললেই চলে, অর্থাৎ না বললেই চলে, নায়ের বরাবর আর কি, না বললেই চলে যেখানে, সেখানে আমরা ইউজ করবো এই লিটল ওয়ার্ডটা। তাহলে ফিউর ক্ষেত্রে দেখলাম যে নেগেটিভ ইউজ হবে এবং লিটলের ক্ষেত্রে দেখলাম যে নেগেটিভ ইউজ হবে। আরেকটা উদাহরণ নিচ্ছি, আই হ্যাভ ফিউ রুপিস টু অ্যাফোর্ড বাইসাইকেল, অর্থাৎ আমার বাইসাইকেল অ্যাফোর্ড করার মতন
টাকা প্রায় নেই বললেই চলে। এখানে ফিউ অর্থটা বোঝাচ্ছে খুবই কম পরিমাণ, এখানে একটা নেগেটিভ অর্থ আসছে, অর্থাৎ এখানে মানসিকতার প্রকাশ পাচ্ছে যে বক্তার মানসিকতাটা কি নেগেটিভ, অর্থাৎ সে অসন্তুষ্ট প্রকাশ করছে। কোনটা সাহায্যে? ফিউয়ারটা সাহায্যে, অর্থাৎ যে টাকাটা তার মধ্যে আছে সেটা কিন্তু যথেষ্ট নয়, তাহলে নট এনাফ, এটা কিন্তু এনাফ নয় যে টাকাটা তার মধ্যে রয়েছে। একইভাবে এখানে দেখো, আই হ্যাভ লিটল মানি টু এফোর্ড বাইসাইকেল, আমার কম পয়সা রয়েছে যাতে আমি একটা বাইসাইকেল এফোর্ড করতে পারি, তাহলে স্বল্প অসংখ্যক পয়সা এটা কিন্তু নায়ের বরাবর, এখানে কিন্তু নট এনাফ অর্থাৎ যথেষ্ট নয়, আরও কিছু হলে যেন ভালো ছিল, অর্থাৎ বক্তার স্যাটিসফ্যাকশান কিন্তু এখানেও নেই। এখন লক্ষ্য করো, রুপির যেহেতু গোনা যায় তা আমি নিয়েছিলাম ফিউ, মানি যেহেতু একটা এর মানি যেহেতু একটা কি জেনারেল টার্ম হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করেছি লিটিল, বোঝা গেল? তাহলে ফিউ এবং লিটিলের পার্থক্য কিন্তু কোনো নেই, শুধুমাত্র কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা ইউজ করবো লিটিল, কিন্তু পার্থক্য এর রয়েছে এ ফিউয়ের সাথে। এ ফিউ কি ছিল লক্ষ্য করো, যদি এখানে বলতাম আই হ্যাভ এ ফিউ রুপিজ, এটাকে যদি ঘুরিয়ে বলতাম এ ফিউ রুপিজ টু এফোর্ড বাই সাইকেল, অর্থাৎ আমার এ ফিউ রুপিজ আছে টু এফোর্ড বাই সাইকেল, অর্থাৎ একটা বাইসাইকেল এফোর্ড করার মতো, একটা বাইসাইকেল রাখার মতো আমার যথেষ্ট পয়সা রয়েছে। এক্ষেত্রে বক্তার একটা পজিটিভ ভাব প্রকাশ পাচ্ছে, অর্থাৎ বক্তা এখানে খুশি এবং স্যাটিসফাইড, কেননা বক্তার এখানে যথেষ্ট টাকা রয়েছে। এ ফিউ রুপিজ এটার মধ্যে দিয়ে কিন্তু বক্তার একটা কি পজিটিভ চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছে, আর যেখানে এটা নেগেটিভ চিন্তা, আই হ্যাভ ফিউ রুপিজ, আমার অল্পই টাকা আছে আমি বাইসাইকেল এফোর্ড করার জন্য, আর এখানে কি বলছে আমার যথেষ্ট টাকা রয়েছে, আমার বেশ কয়েকটা টাকা রয়েছে একটা বাইসাইকেল এফোর্ড করার জন্য, তা সেক্ষেত্রে দেখলাম, বোঝা গেল? এখানে দেখো, আই হ্যাভ লিটল মানি টু এফোর্ড বাইসাইকেল, একইভাবে এটা যদি লিখে দেওয়া হয় আই হ্যাভ এ লিটল মানি, এটা জাস্ট এডজেক্ট, এখানে এই ইনডেফিনিট আর্টিকেলটা কিন্তু অনেকটা মিনিংটা পাল্টে দিচ্ছে। আই হ্যাভ লিটল মানি টু এফোর্ড বাইসাইকেল যদি বলা হয়, সেক্ষেত্রে মিনিংটা কি হয়ে যাবে, যে একটা বাইসাইকেল এফোর্ড করার আমার যথেষ্ট টাকা রয়েছে, সেক্ষেত্রে এ লিটলটা কিন্তু পজিটিভ সেন্স প্রকাশ পাচ্ছে এবং বক্তা স্যাটিসফাইড এখানে। তাহলে ডিফারেন্স বোঝা গেল এবং দুটোর অর্থটা বোঝা গেল। এরপরে আমরা দেখবো দ্য ফিউ এবং দ্য লিটলের ব্যবহার। দেখো, ইউজ অফ দ্য ফিউ এবং ইউজ অফ দ্য লিটল, লক্ষ্য করো ফিউ রয়েছে লিটল রয়েছে, কিন্তু আগেটাতে রয়েছে একটা আর্টিকেল, সেটা কি ডেফিনিট দা। আমরা দা কখন ইউজ করি? আমরা দা ইউজ করি তখন যখন কোনো একটা জিনিস সমগ্র বোঝায়, তাই না? যেমন কাউ হ্যাজ টেল, অর্থাৎ গরুর লেজ আছে, এখানে জেনারেল কাউ, যে কোনো গরু, কিন্তু যদি আমি বলি দা কাউ হ্যাজ টেল, হ্যাজ এ টেল, অর্থাৎ এই গরুটার একটা লেজ আছে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, তাই না? তাহলে গরুটার সমগ্রতা আসছে দা ওয়ার্ডের মধ্য দিয়ে। একইভাবে দা ওয়ার্ডটা ফিউ ওয়ার্ডটার সমগ্রতা প্রদান করছে। দেখো, এখানে লেখা আছে দা ফিউ, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক, এবং দা ফিউটা আমরা বোথ পজিটিভ আর প্লাস নেগেটিভ দুটো ক্ষেত্রে ইউজ করি। একইভাবে দা লিটলটা পজিটিভ ক্ষেত্রেও এবং অর্থাৎ হাঁবাচক, এবং নেগেটিভ অর্থাৎ নাবাচকের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যেমন যদি একটা উদাহরণ হয়ে যাক, দা ফিউ বুকস দ্যাট আই গেভ ইউ ওয়ার লস্ট, অর্থাৎ আমি তোমাকে যে বইটা দিয়েছিলাম সেগুলো হারিয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো, সবগুলোই হারিয়েছে। দা ফিউ ওয়ার্ডটা প্রকাশ বোঝাচ্ছে, যদি বলতো ফিউ বুকস দ্যাট আই গেভ ইউ ওয়ার লস্ট, অর্থাৎ যেগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে কিছু বই হারিয়েছে, কিন্তু যদি দা ওয়ার্ডটা দিয়ে দিই তাহলে বোঝাচ্ছে যে যতগুলো বই আমি দিয়েছি সবগুলোই হারিয়েছে। তার দা ওয়ার্ডটার মধ্যে বোঝাচ্ছে একটা সমগ্রতা, হোলনেস, একটা সমগ্রতা বোঝাচ্ছে, হোলনেস, অর্থাৎ যতগুলো সংখ্যক আছে তার মধ্যে সবগুলো। যেমন যদি একটা বাক্স হয় এবং এর মধ্যে যদি কলম থাকে, তাহলে কী বলবো, দ্য ফিউ পেন্স হুইচ আই গেভ ইউ ওয়ার লস্ট, অর্থাৎ বাক্সের মধ্যে সব কলমগুলোই হারিয়েছে, একটাও কিন্তু বাক্সে আর বেঁচে নেই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো দা ফিউ ওয়ার্ডটা, অর্থাৎ যতগুলো বোঝাচ্ছে তার সবগুলোই। একইভাবে দা লিটল আমরা ব্যবহার করতে পারি, দা লিটল মানি দ্যাট ইউ গেভ মি ওয়াজ স্পেন্ট, অর্থাৎ তুমি আমাকে যতটুকু পয়সা দিয়েছিলে, টাকা দিয়েছিলে, সবটাই আমি কি খরচ কর, সবটাই খরচ হয়ে গেছে। তাহলে এখানে টাকার পরিমাণ যদি এক টাকায় হয়, দু টাকায় হয় এবং কিছু পরিমাণ টাকাই হয়, সবটাই কিন্তু খরচ হয়ে গেছে, এই জন্য আমরা ইউজ করছি দা ওয়ার্ডটা। তাহলে দা ওয়ার্ডটা কিন্তু একটা হোলনেস ক্রিয়েট করছে, এবং নির্দিষ্ট পরিমাণ
ইউজ করছি এবং এটা আমরা বোথ নেগেটিভ এবং পজিটিভ দুটো রকম বাক্যে ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো আমি তিনটে সেন্টেন্স নিয়েছি অর্থটাকে ভালোভাবে বোঝাবার জন্য। যেমন প্রথমে বলছি আই গেভ ইউ এ ফিউ রুপিজ দ্যাট আর এনাফ টু বাই দ্য বুক, অর্থাৎ আমি তোমাকে যথেষ্ট সংখ্যক টাকা দিয়েছিলাম যেটা কিনা এটা বই কেনার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ এখানে কি এটা পজিটিভ সেন্স প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখানে বক্তার সন্তুষ্টি আসছে, অর্থাৎ যে টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট, অর্থাৎ এনাফ অর্থাৎ এফিউ এখানে বুঝে দিচ্ছে যে টাকার পরিমাণটা কিন্তু এফিউ, অর্থাৎ ঠিক আছে চলবে, সেই পরিমাণ টাকা দেওয়া হয়েছে বইটা কেনার যতটা দরকার। এখানে দেখো আই গেভ ইউ ফিউ রুপিজ দ্যাট আর নট এনাফ টু বাই দ্য বুক, অর্থাৎ আমি তোমাকে অল্প কয়েক সংখ্যক টাকা দিয়েছিলাম যেটা কিনা যথেষ্ট নয় এই বইটা কেনার জন্য। এখানে ফিউয়ারটা বুঝে দিচ্ছে এটা নেগেটিভ সেন্স, কি নেগেটিভ সেন্স যেটা কিনা বোঝাচ্ছে যেটা কিন্তু যথেষ্ট নয়, আরও চাই, অর্থাৎ বইটা কেনার জন্য আরও চাই, যেটা দিয়েছো সেটা কিন্তু যথেষ্ট নয়। এখানে দেখো আই গেভ ইউ দ্য ফিউ রুপিজ দ্যাট ইউ স্পেন্ড টু বাই দ্য বুক, অর্থাৎ আমি তোমাকে কিছু টাকা দিয়েছিলাম যেটা কিনা তুমি যেটা যথেষ্ট ছিল এবং যেটা তুমি কি সবই খরচ করেছো কী জন্য, বইটা কেনার জন্য। তাহলে আমার টাকা দেওয়াটা কি যথেষ্ট ছিল, এখানে কিন্তু কোনো খামতি নেই এবং সব টাকাই তুমি খরচ করেছো। তাহলে দা ভি বুঝে দিচ্ছে যে সব টাকা, দ্য হোল রুপিজ, দ্য ফিউ রুপিজ ওয়ার স্পেন্ট টু বাই দ্য বুক। তাহলে অর্থটা বোঝা গেল যে এখানে পজিটিভ সেন্স প্রকাশ পাবে, এখানে নেগেটিভ, আর এখানে সমগ্রতা প্রকাশ পাবে। এখানে লক্ষ্য করো এ ফিউয়ের সেন্টেন্সের অনুযায়ী আমি লিটিল দিয়ে আরেকটা লিখে দিয়েছি, আই গেভ ইউ এ লিটিল ওয়াটার টু কোয়েঞ্চ ইউর থার্স্ট, অর্থাৎ আমি তোমাকে যথেষ্ট পরিমাণ জল দিলাম, কোয়েঞ্চ মানে নিবারণ করা, অর্থাৎ তোমার তৃষ্ণা নিবারণ করার পক্ষে আমি যথেষ্ট যতটা পরিমাণ জল আমি দিয়েছি সেক্ষেত্রে ইউজ করলাম এ লিটিল, অর্থাৎ এখানে একটা পজিটিভ সেন্স আসছে, হ্যাঁ যেটা দিয়েছি সেটা এনাফ যথেষ্ট, তাই না। এখানে দেখো আই গেভ ইউ লিটিল ওয়াটার, অর্থাৎ একদম অল্প সংখ্যক সামান্য পরিমাণ জল দিয়েছি, দ্যাট ইজ নট এনাফ, যেটা যথেষ্ট নয় টু কোয়েঞ্চ ইউর থার্স্ট, তোমার তৃষ্ণা নিবার জন্য যতটা জলের প্রয়োজন ততটা আমি দিইনি, লিটিল ওয়াটার দিয়েছি এটা যেটা কিনা নট এনাফ যথেষ্ট নয়। একইভাবে দেখো আই গেভ ইউ দ্য লিটিল ওয়াটার দ্যাট ইউ ড্র্যাঙ্ক টু কোয়েঞ্চ ইউর থার্স্ট, আমি তোমাকে ঠিক ততটাই জল দিয়েছি কতটা যতটা তোমার তৃষ্ণা নিবারের জন্য প্রয়োজন, যেটা তুমি এবং সব কিছু নষ্ট। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ফিউ, দা ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল, দা, এগুলো কিন্তু কখনোই বি ভার্বের পরে স্বাধীনভাবে থাকতে পারে না। যেমন যদি বলি আই হ্যাড লিটিল হোপ ইন হিজ সাকসেস, এখানে দেখো আমি বলেছি আই হ্যাড লিটিল হোপ, অর্থাৎ আমার খুব কমই আশা রয়েছে তার সাকসেস নিয়ে, অর্থাৎ সে যে পাস করবে, সে যে সাকসেস হবে সেটা নিয়ে আমার খুব কম আশা রয়েছে। এখানে লক্ষ্য করো লিটিলটা কিন্তু হোপের আগে যেটা কিনা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, আমরা এটাকে কখনো এরকমভাবে লিখতে পারি না মাই হোপ ইন হিজ সাকসেস ওয়াজ লিটিল। এখানে লক্ষ্য করো অর্থ অনেকটা একই দাঁড়ালেও আমরা কিন্তু এটা ইমপ্রপারলি ইউজ করেছি, ওয়াজ লিটিল যেটা কিনা শুধুমাত্র ভার্বের পরে স্বাধীনভাবে রেখে দিয়েছি, অর্থাৎ আমার আশা তার সাকসেস নিয়ে আমার আশাটা খুব ছোট্ট ছিল, কম ছিল, এরকম আমরা ইউজ করতে পারি না, কেননা এটা কিন্তু নিয়মের বাইরে, সবসময় এসব কিছু আমরা নাউনের আগে ব্যবহার করতে পারবো এবং স্বাধীনভাবে ভার্বের পরে ব্যবহার করতে পারবো না।